ভারত ভারত এককভাবে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়তে পারে না, তারা তাদের আণবিক অস্ত্র আমাদের বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে না। ঢাকায় যদি তারা আণবিক অস্ত্র ফেলে বিস্ফোরণ ঘটায়, তার ফলআউট কলকাতায় পড়বে, আসামে পড়বে, ভারতের অন্যান্য অঞ্চলে পড়বে। সুতরাং এখানে আণবিক অস্ত্র ব্যবহারের কোনো সুযোগ নাই। আমাদেরকে বুঝতে হবে বিশাল শক্তির মোকাবেলা আমাদেরকে করতে হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এদেশে কিছু লোক বলে বেড়ায় ভারতের মতো বিশাল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মতো ক্ষুদ্র রাষ্ট্র মোকাবেলা করতে পারে না, এটা সম্পূর্ণ ভুল। সামরিক তত্ত্বের দিক থেকেও ভুল। ভারত ভারত এককভাবে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়তে পারে না। লক্ষ্য রাখতে হয় তাকে ভারত মহাসাগরের দিকে লক্ষ্য রাখতে হয়, তাকে সেভেন সিস্টার্সে কী হচ্ছে সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হয়, তার উপর তার দেশের ভিতরে যদি কোনো অভ্যুত্থান হয় সেটাকে দমন করার জন্য যে রিজার্ভ ফোর্স সেটা রাখতে হয়। কাজেই 40 লক্ষ বা 50 লক্ষের সেনাবাহিনী দেখে যদি আমরা মনে করি যে তাদেরকে আমরা কিছুতেই মোকাবেলা করতে পারবো না, এটা একটা ভুল ধারণা। এবং তারা আমাদের বিরুদ্ধে, তাদের আণবিক অস্ত্র আছে, তারা তাদের আণবিক অস্ত্র আমাদের বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে না। ঢাকায় যদি তারা আণবিক অস্ত্র ফেলে বিস্ফোরণ ঘটায়, তার ফলআউট কলকাতায় পড়বে, আসামে পড়বে, ভারতের অন্যান্য অঞ্চলে পড়বে। সুতরাং এখানে আণবিক অস্ত্র ব্যবহারের কোনো সুযোগ নাই। এই অবস্থাতে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদেরকে পরাজিত করবে, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার ব্যাপারে বাধা সৃষ্টি করবে এমন শক্তি ভারতের কখনো হবে না, হতে পারে না। এবং এই আত্মবিশ্বাস, এই জাতীয়তাবোধ, এই দেশপ্রেম রাখতে হবে। আবার বলবো, ভারত যদি চায় সুপ্রতিবেশীর মতো আমাদের সঙ্গে সম্পর্ক গড়তে, নিঃসন্দেহে আমরা ছোট মোনা মানুষ নই, তাদের মতো ছোট মোনা আমরা নই। আমাদের অন্তর অনেক বড়, আমাদের মন অনেক বিশাল। আমরা নিঃসন্দেহে সুপ্রতিবেশী হিসাবে তাদের সঙ্গে সহযোগিতা করার জন্যও প্রস্তুত আছি। এবং তারা যেন এই যে এবার মুসিবত নাজিল করেছেন আমাদের উপর পানি ছেড়ে দিয়ে, এটা হয়তো বাধ্য হয়েছে, কিন্তু তার আগে যে আন্তর্জাতিক যে আইনের যে নিয়ম আছে যে এই ব্যাপারে নোটিফিকেশন দেওয়া, সেই নোটিফিকেশনটা তারা দেয় নাই, তারা তাদের দায়িত্ব পালন করে নাই। সম্ভবত বাংলাদেশকে তারা এখনও অবহেলার চোখে দেখে, কিন্তু বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছে যে কোনো শক্তির ভ্রুকুটিকে তারা অগ্রাহ্য করবে, করতে সক্ষম।